কুয়েতে বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। তেমনি দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এক বাংলাদেশি তরুণ। এতে একদিকে যেমন আন্তর্জাতিকভাবে সফলতা পাচ্ছেন, অন্যদিকে বহির্বিশ্বে সুনাম বাড়ছে বাংলাদেশের। কুয়েত থেকে আহ যুবেদের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ থেকে মাহমুদ রুবেলের প্রতিবেদন। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার কুয়েত। দেশটিতে আগে শ্রমবাজার উন্মুক্ত থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। দেশটিতে বিভিন্ন পেশার পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে সফলতা পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এদেরই একজন সফল পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, যার পরিচালিত টিভিসি ডকুমেন্টারি কুয়েতের মূলধারার টিভিতে প্রচারিত হচ্ছে। 13 এর এন্ড নলে ভেরি আর্লি অফ 2014 থেকে আমি এই কাজের ভিতরে সংযুক্ত হয়েছি। বাট যদি আগে থেকে বলেন, লাইক আমি স্কুল টাইমের থেকেই আমি এটার পিছনে একটু টাইম দিয়েছিলাম শখের জন্য। আমি লাইক এটাতে অ্যাকচুয়ালি বিকজ অফ মিউজিকের কারণে আমি এটাতে একটু বেশি আসতে পারছি। সো এইভাবেই স্লোলি অ্যান্ড ইভেন্চুয়ালি আমি এটা গ্রোড আপ করছি। তো 2014 আমি প্রফেশনালি আমি একটা কোম্পানির সাথে সাইনড আপ হয়েছিলাম। তো তখন থেকে এখন পর্যন্ত আই'ম জাম্পিং ফ্রম প্লেস টু প্লেসেস। এই পেশায় জড়িয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়ছে বলে জানান তারা। If there is no resistance, there is no results. So personally amar je ammu ase uni amake zero like you know the day one theke support korche ekhon ponto korteche and she is proud, like you know alhamdulillah I made it to this far. Day 1 amake ami ei level e pouchhte na partam jodi ammu jodi amake 2013 e jodi amake ekta laptop ar ekta camera kine na dito. And she was very, very supportive. And this is, I'm going to take it to my end of life. I'm going to be still thankful to her for everything she has provided to me. ধীরে ধীরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পেশায় সফলতার স্বাক্ষর রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। প্রবাসী বাংলাদেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করছেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বন্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বাংকার সমিতি রোমের নবনির্বাচিত আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোম প্রতিনিধি হুমায়ুন কবির জানান, স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ওসমান সর্দার সোহেল। সাংবাদিক লাবণ্য চৌধুরী ও সংগঠনের সদস্য সেলিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান মাদবর, সিনিয়র সহসভাপতি হিমেল দেওয়ান, সহসভাপতি মীর কামাল, সাংগঠনিক সম্পাদক কাউসার ফারুক, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন ও সাবেক উপদেষ্টা মাহবুবুর রহমান সহ আরও অনেকে। পরে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি, একতা ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, নারায়ণগঞ্জ জেলা সমিতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ও কর্নেলিয়া বাতিস্তিনি ও মার্কনি বাসী।